নমস্কার এআইসি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত ভাইপো 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 সাবাস 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 এই তুমি কয়েকদিন আগে কি যাত্রা করতে বেরিয়েছিলে রাস্তায় রাস্তায় তখন কি বলেছিলে না পঞ্চায়েত ভোট গণতান্ত্রিক অবাধ শান্তিপূর্ণভাবে হবে এবং সেই চৌত্রিশ বছরের বামপণ্ডের মতো স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র মেনে তুমি নাকি নমিনেশন ফাইল করবে এবং নির্বাচন করবে পঞ্চায়েত প্রথম দিনিস যা হলো দেখার মতো দেখার মতো অবস্থা আর আমি ভাবতাম মদনবাবু আপনি কোথায় সন্ধ্যের পর ডিংক করেন এখন তো দেখছি প্রকাশ্য দিনের বেলায় ড্রিঙ্ক করে ড্রিঙ্ক বুকে মরছেন আটানব্বই পার্সেন্ট নাকি আপনি একাই নমিনেশন করে দেবেন অন্যদের আর বিরোধীদের নমিনেশন করতেই দেবেন না আর সাড়ে তিন বছরের কুনাল কি বলছে যে আপনারা নমিনেশন কেন করবেন করলে তো সেই আবার আমাদের দলেই চলে আসবে অর্থাৎ আপনাদের আর নমিনেশন করার দরকার নেই। কেন বিজেপিকে ভয় লাগছে না শুভেন্দুকে ভয় লাগছে না সুকান্তকে ভয় লাগছে এখনো বিজেপি কে চেন না সুকান্ত শুভেন্দুকে চেনো না সুকান্তকে চেনো না ও বড় বড় কথা আর ভা আর সব দিকে অবাক লাগে এতদিন যে ভদ্রলোকটাকে ভাবতাম একজন আইএস অফিসার যিনি সবে দিদি একদম পোস্য মতো ছিল সবসময় প্রতিটা মিটিংয়ে আমাদের রাজীব বাবু ওনাকেও ভাবতাম একজন আইএস অফিসার ভদ্র মানুষ সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখলাম কার্তিকের সঙ্গে মদের বোতল এবং মদ খাচ্ছে দেখে আমি অবাক বিস্ময় বর্তমান যুব সমাজ কী শিখবে একটা আই এ এস অফিসার এইভাবে ড্রিঙ্ক করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে নাবালকও এই কাজ করে না একজন নির্বাচন কমিশনে বসলে তার যে কি পাওয়া তার যে কি ক্ষমতা তার অপব্যবহার কীভাবে রাজীব সিনহা করতে শুরু করে দিয়েছে দেখার মতো কারণ কি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে আমি বলি না করেছে ডিএমদের সাথে একটা মিটিং না করেছে বিডিওদের সাথে মিটিং না করেছে এসডিওদের সাথে মিটিং কোনো প্রশাসনিক স্তরের মিটিংই হলো না ওনার নাম ঘোষণা হলো উনি সঙ্গে সঙ্গে নির্বাচন ডেট ঘোষণা করে দিল কেন এর লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি না ভাইপোর এই যাত্রাপালা শেষ হবে সঙ্গে সঙ্গে নির্বাচন শুরু হয়ে যাবে যাতে ভাইপোকে কোনোভাবেই ইডি আর সিবিআই না ডেকে জেরা করতে পারে আরে বাবা ওসব ইডি সিবিআই মানবে না ইডির যখনই মনে হবে ইডি তুলে নিয়ে যাবে হেয়ারিং করবে বসিয়ে দেবে অর্থাৎ ওইসব করে কোনো লাভ হবে না এবারে আসল কথা আসি আপনারা ভেবে খবর দেখুন আমাদের একষট্টি হাজার তিনশো ছত্রিশটা বুথ প্রায় ধরে রাখুন বাষট্টি হাজার বুথ আছে আমাদের পশ্চিমবঙ্গে বাষট্টি হাজার আমরা কর্পোরেশন বোর্ড পৌরসভা বোর্ডগুলো বাদ দিলেও আমরা যেগুলো হিসাব পাচ্ছি আমাদের যে অঞ্চল ত্রিস্তর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সেই এক একটা আমাদের টোটাল গ্রাম পঞ্চায়েতের সিট ধরে রাখুন বাষট্টি হাজার প্রায় বাষট্টি হাজার আর নিখুঁত হচ্ছে একষট্টি হাজার যদি সেখানে আমরা দুজন করে পুলিশ নিয়োগ করি আমাদের হিসাব বলছে এক লক্ষ চব্বিশ হাজারের মতো আপনার পুলিশ লাগবে আর আমাদের পুলিশ হাতে আছে কত রাজ্য সরকারের না মাত্র বিয়াল্লিশ হাজার তাহলে ভাবুন বিয়াল্লিশ হাজার যদি পুলিশ থাকে তাহলে ভোটটা করাবে কাকে দিয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে সিভিক ভলেন্টিয়ার অ্যালাও নেই যেটা অনেক আগে হাইকোর্ট জানিয়ে দিয়েছে এদেরকে অনলি ফর রাস্তা রাস্তাঘাটে এইটুকুই ব্যবহার করা যাবে তার বেশি নির্বাচনও এদের ব্যবহার করা যাবে না তারপরেও কি করে রাজীব বাবু এই রকম একটা পরিস্থিতিতে যেখানে আমাদের মোটামুটি পুলিশ লাগবে প্রায় আমি শুধু বুথ নিয়ে বলছি পোলিং থেকে শুরু করে তো আরো অনেক জায়গায় দাঁড়াবে মিনিমাম এক লক্ষ চব্বিশ হাজার পুলিশ না হলে ভোটটাই করাতে পারবেন না দুজন করে যদি হয় প্রতি বুথে দুজন করে যদি পুলিশ লাগে তাহলে ভেবে দেখুন এরা কিরাম নাবালকের মতো এবং শুরুতে কি ঘটল সেগুলো আমাদের এবার দেখতে হবে প্রথমে এরা মানে পঞ্চায়েত ভোটের নামে একবারে রক্ত মানুষের জীবন্ত রক্ত নিয়ে একটা তো প্রাণ চলেই গেল যেন হোলি খেলা শুরু হয়ে গেছে এ রাজ্যে ভাবতে পারেন মানুষ উৎসবের মেঝে যে কোথায় ভোট দেবে সেখানে কি নাম প্রথমেই একটা নিথর প্রাণ চলে গেল আজকে মুর্শিদাবাদে ভাবতে আমাদের অবাক লাগে আজকে সে অসহায় পরিবারটা কাঁদছে সে যে দলেরই হোক সে কংগ্রেস সিপিএম তৃণমূল আমার দেখার দরকার নেই আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় মানুষ আজকে একটা প্রাণ সেখানে চলে গেল এর জন্য নির্বাচন কমিশন কি তার দায়িত্বটা নেবে নেবে হঠাৎ করে দুম করে যে ডেকে দিয়ে এই যে নবিশ্বাস করে দিল দুম করে ঘটনাটা না প্রস্তুতি নিয়ে ঢাল নেই তরোয়াল নেই মুদিরাম সর্দার হয়ে গেল এরপরে কি ঘটছে দেখুন ভিডিও অফিসে গেলে ভিডিওরা বলছে আমরা জানি না আমাদের কাছে এখনো সার্কুলার আসেনি অর্ধেক বিডিও অফিস চাবি কোনো ব্যক্তিরা নমিনেশন করতে পারছে না যে দুদিন যাবৎ হয়ে গেল অর্ধেক যায় কিছু কিছু জায়গায় বললো আমাদের সবে সার্কুলার এসেছে তাহলে কীভাবে কাজ হচ্ছে আবার কোন কোন জায়গায় কিছু কিছু ভিডিও ফুটেজ আমরা পাচ্ছি সেখানে কি ঘটছে যদিও এসে যায় সেখানে ডিসিআর গুলো একান্ত গোপনে তৃণমূল ব্যক্তিরা একজন ঢুকে একাই বাহান্নটা পঞ্চাশটা করে ডিসিআর কেটে নিয়ে চলে যাচ্ছে যখন বিজেপিরা যখন লাইনে দাঁড়িয়ে আছে রোদে এই এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়াতে চুয়াল্লিশ ডিগ্রি সেদিকে তাপমাত্রায় যখন দাঁড়িয়ে আছে তারপর তারা যখন যাচ্ছে তখন বলছে ডিসিআর শেষ আবার পরের দিন আসুন পরের দিন দেখব এরা কি ভাবছে এ কী নাবালকের মতো কাজ হচ্ছে এক কী প্রশাসন বিডিও বলছে আমি জানি না এসডিও বলছে আমি জানি না এবং মজার ব্যাপার অর্ধেক জায়গায় এখনো অর্ধেক মানুষের পৌঁছায়নি ব্যাপারে এসেছে যারা নতুন নাম তুলেছে তাদের এপিক পৌঁছায়নি অনলাইনে দেখাচ্ছে হ্যাং হয়ে আছে তাদের এবং ডকুমেন্ট আছে আমাদের কাছে আমরা সেগুলো দেখাতে পারবো আপনাদের কাছে এগুলো এই যে কি স্তরে যখন এই আমাদের নির্বাচন বাবুকে প্রশ্ন করা হচ্ছে সিসিটিভির কি ব্যবস্থা আছে বলছে এখনো জানি না আমি যদি অনলাইনে নমিনেশন ফাইল করা যাবে জানি না আমি ওনাকে যখন প্রেস বাইডে নানান সবাই জিজ্ঞাস করছে যে অনলাইনের মাধ্যম দিয়ে করা যাবে বলছেন না করা যাবে না তাহলে আপনি ডাউনলোডও করতে পারবেন না আপনি ডাউনলোড না করে আপনি অনলাইনে নমিনেশনও করতে পারবেন না সেই পদ্ধতি তো নাকি ওনার সেন্ট্রাল থেকে পুলিশ তাও ওনারা চাইছেন না তাই জন্য হাইকোর্ট আজ পরিষ্কার প্রশ্ন করেছে পরিষ্কার প্রশ্ন করেছে বিরোধী দলনেতা কেস করেছিলেন এবং স্টার রায়ে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন ওনাকে দু এক দিনের মধ্যে তার কৈফাজ জারি করতে হবে আমরা একটা হিসাব করছিলাম এই নমিনেশনটা নিয়ে আমাদের হাতে আর মাত্র পাঁচ থেকে ছ দিন সাত দিন তার মধ্যে আবার সানডে হয়ে গেল আজকে ধরুন আমাদের কাছে আর ছটা দিন সময় আছে আমরা একটা হিসাব করছিলাম যে আমাদের এই জন করে যদি নমিনেশন করে এক একটা পোস্টে এক একটা বুথে তো প্রতিজনের দেখা যাচ্ছে হিসাব কোষে আমরা তিরিশ সেকেন্ডও পাচ্ছি না তিরিশ সেকেন্ডে যেখানে একটা নমিনেশন করতে গেলে মিনিমাম একজন অফিসারের একদম যদি সম্পূর্ণভাবে সে ফর্মগুলো তার ফিল আপ করে করার পর যদি সেটাকে স্কুডনি করে তারপর সিগনেচার করে নমিনেশনটা পূর্ণ করতে হয় মিনিমাম একজন নমিনেশন করতে গেলে সেখানে দেখা যাচ্ছে যে একটা ব্যক্তির নমিনেশন করতে সম্পূর্ণভাবে পূর্ণভাবে স্কুডনি করে সেটাকে যদি দেখতে হয় একজন অফিসারের সময় লাগবে মিনিমাম পঁচিশ থেকে যত স্পিডেই কাজ করুক তিনি পঁচিশ থেকে তিরিশ মিনিট তার লাগবেই কিন্তু আমাদের অঙ্কে আসছে আমরা যেটা অঙ্ক কোষে বের করছি যে ছ দিনে এত লক্ষ বুথে এতজন যদি মিনিমাম আট জন করেও দাঁড়ায় তাদের যদি প্রত্যেকে নমিনেশন হয় আমাদের অঙ্কে দাঁড়াচ্ছে তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড কান খুলে শুনে রাখো ভাইপো রাজীব আমি রাজীব সিনহাকে বলছি কান খুলে শুনে রাখুন 30 সেকেন্ড অর্থাৎ একটা কম্পিউটারে এন্টার মাত্রও 30 সেকেন্ড সময় লাগে একটা এন্টার মাত্রে 30 সেকেন্ড সময় লাগে আর সেখানে আপনি কিনা 30 তিরিশ সেকেন্ডে এক একজনের নমিনেশন করে দেবেন আপনি কত বড় বীর পুরুষ এবং আমার বিজেপির এবং বিজিএমসির তরফ থেকে আমি জানাচ্ছি নানান জায়গায় নানান জায়গায় ওরা আমাদের বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে তোমরা কোনো সময় হুমকি মুখে পড়বে না মাথা ঠান্ডা রেখে প্রতিটা বিডিও অফিসে দাঁড়িয়ে থেকে কষ্ট করে নমিনেশন ফাইল করো যদি তোমাদের কোনোভাবে বাধার সৃষ্টি করে আমাদের কমেন্টস বক্সে জানাও এবং আরও একটা অবগতির জন্য জানায় আমার সাথী এবং বন্ধু এবং কর্মী বন্ধুদের জানায় যে এরা আমাদের অ্যাক্টিভ কর্মীদের এবং যারা জানে যে এরা মনোনীত ক্যান্ডিডেট হবে তাদেরকে এরা নানান জায়গায় পুলিশ দিয়ে ফলস কেস দেওয়া শুরু করে দিয়েছে বা পুরনো কেসকে কে তুলে সেগুলোকে ওরা আবার কোনোভাবে আপনাদের অ্যারেস্ট করার চেষ্টা করছে কেউ কিন্তু দমবেন না সেরকম বিপদে পড়লে আপনি আপনার মন্ডল সভাপতিদের জানান মন্ডল সভাপতিদের কে জানান অথবা আপনার বুথ সভাপতিকে জানান বুথ সভাপতির কাছে রেসপন্স না পেলে আপনি মন্ডল সভাপতিকে জানান মন্ডল সভাপতিকে না পেলে আপনি আপনার জেলা সভাপতিকে জানান তারপরেও বলে রাখছি যদি আপনারা কোনোভাবে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হন আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের জানিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধু দিয়ে দিন বাকি ব্যবস্থাটা আমরা বুঝে নেব আপনার কিভাবে পাশে দাঁড়াতে হয় এবং সর্বশেষ বলে যায় রাজীববাবু আপনি ভালোভাবে ভোট করুন প্রত্যেকটা জায়গায় যেমন একদম হাইকোর্টের নির্দেশ মেনে আপনি কাজটা করুন মানুষের জীবনটা বড় জিনিস জীবন চলে গেলে কিন্তু জীবন ফিরে পাওয়া যাবে না অর্থাৎ এই ভোট শুরু থেকেই আপনি কিন্তু রক্তের লীলা খেলা একদম দোল খেলা শুরু করে দিয়েছেন মানুষের মৃত্যু নিয়ে এখানে লে রাখলা হচ্ছে ভোটের নামে একটা প্রহসন চলছে মৃত্যু দিয়ে শুরুটাই হলো মৃত্যু দিয়ে অর্থাৎ রক্তে হাত নির্বাচন কমিশনের শুরুতেই দুটো হাত রক্তে লাল হয়ে গেছে গুলিতে ঝরঝর হয়ে গেছে বুকটা একটা অল্প বয়সী বোন আমার বিধবা হয়ে গেল ফিরিয়ে দিতে পারবেন তো সবাইকে এখানে আজকে আমার প্রণাম জানিয়ে আমি সুমন আসছি কি জয় ভারত মাতা কি জয় নমস্কার